নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো যেহেতু কৃষ্ণনগরের বিখ্যাত জগদ্ধাত্রী পুজো এবং তার ভাসান, তাই আজকে একটু মনটা রঙিন, একটু সাজুগুজু। আর এই যে দেখুন, সামনে দিয়ে দিদিরা যাচ্ছেন কি সুন্দর সাজুগুজু করে। দ্বিতীয় ভাসানের দিন তো খুব খুব সুন্দর পরিবেশ, দূর দূরান্তর থেকে এখানে লোকেরা আসেন এই ভাসান দেখতে, ঠাকুর দেখতে। এখানকার যে প্রতিমা, তার সত্যি, তার মূর্তি এক কথায় অনবদ্য হয়। আমরা সবাই জানি জগদ্ধাত্রী পুজো কৃষ্ণনগর আর চন্দননগরের বিখ্যাত। তো চন্দননগর তো লাইটিংয়ের জন্য বিখ্যাত, কিন্তু কৃষ্ণনগর বিখ্যাত এর পুতুল প্রতিমার জন্য। পুতুল প্রতিমা বা দেবী প্রতিমা এত সুন্দর হয়ে থাকে, সত্যি চোখ ফেরানো যায় না। আমরা প্রতি বছর দেখলেও কোনো একটি বছরও কিন্তু মিস করতে পারি না এই এত সুন্দর অনুষ্ঠান। গতকাল ঘট ভাসান দেখতে এসে এক অদ্ভুত সুন্দর ঘটনা ঘটেছিল জানেন? মন্দিরা বৈশাখী ব্লগের ওনাদের সঙ্গে দেখা হয়ে গেছিলো, পরিচয় হয়ে গেল, আর জানতে পারলাম আমরা একই শহরে বাস করি। তো বেশ ভালো লেগেছিল ওনাদের সঙ্গে মিট করে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ছোট রেখেছি, তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করবেন, আর পাশে থাকবেন, ভালোবাসা দেবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি একটি পাও কিন্তু এগোতে পারবো না। তো আপনাদের অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। থ্যাংক ইউ।